প্লাজমা ফিজিক্সে আন্তর্জাতিকভাবে খ্যাত অধ্যাপক ডাস্টি মামুন প্লাজমায় তার যৌথ গবেষণা ভিত্তি হতে পারে ঘূর্ণিঝড় টর্নেডোর উৎপত্তি অনুসন্ধানে তিনি দেশের প্রথম বিজ্ঞানী যার গবেষণাপত্র গুগল স্কলার সাইটেশনে সবচেয়ে বেশি উদ্ধৃত হয়েছে কিন্তু বেশিরভাগ শিক্ষকই যখন মৌলিক গবেষণার বাইরে তখন শুধু দু একজন শিক্ষকের কার্যক্রমে মান বাড়ছে না বিশ্ববিদ্যালয়ের একজন দুইজন শিক্ষক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানকে উন্নয়ন করা সম্ভব না এটা কালেকটিভ ইফেক্ট লাগবে সরকার অনুদান থেকে গবেষণা করা হচ্ছে না আমি বলবো আবার উল্টোটা যদি সরকারের পক্ষে কথা বলি যে গবেষণা করা হয় না দিকে সরকার অনুদান বাড়ায় আর তাই গবেষণা উদ্ভাবনে এগিয়ে থাকলেও বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় নেই বিশ্ব র্যাঙ্কিংয়ে এশিয়ার চারশো সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অথচ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্বসেরা স্থপতি ফজলুর রহমান বিজ্ঞানী ফজলে হোসেন এর কারণ যেমন মেধাবীদের ধরে রাখতে না পারা তেমনি গবেষণা বরাদ্দের ঘাটতিও একটা ভালো ছাত্র যদি আমি ধরে না রাখতে পারি ভালো রিসার্চ তো হবে না নট অনলি ইন বুয়েট ফর অল পাবলিক ইউনিভার্সিটি আপনি রিসার্চকে একটু কালচারে পরিণত করতে হবে এবং কালচারে পরিণতির জন্য ইউজিসিরও কিছু ভূমিকা আছে ইউনিভার্সিটি অথরিটিরও কিছু ভূমিকা আছে প্লাস গভর্নমেন্ট অ্যালোকেশন এখানে থাকতে হবে সম্প্রতি জাহাঙ্গীরনগর জগন্নাথ সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বড় অঙ্কের অর্থ বরাদ্দ পেয়েছে এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ হয়েছে ১৪৪৫ কোটি টাকা কিন্তু এই বরাদ্দের পুরোটাই অবকাঠামোয় গবেষণা খাতে আছে ছিটে ফোটা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় গত এক দশকে শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি বেড়েছে অবকাঠামো কিন্তু বারিনি শিক্ষকদের গবেষণা কিংবা প্রকাশনা যাতে মান বাড়ত উচ্চশিক্ষার আমাদের তো একজন গবেষক হাসিনা খান তিনি পাটের জিনোমের সাথে যুক্ত ছিলেন ইলিশ মাছের জিনোম আবিষ্কার করেছেন সুতরাং কাজ যে হচ্ছে না তা না কিন্তু কাজের সংখ্যা কম গবেষণার বরাদ্দ নাই বললে ই হবে না যেমন আমাদের যদি একাডেমিক বিল্ডিং করি সেটা সেখানে তো শিক্ষকরা লেখাপড়া করবেন গবেষণা করবেন আমাদের লাইব্রেরি একটা বড় একটা লাইব্রেরি হবে গবেষণা ও প্রকাশনা সহ শিক্ষার মানেও যে পিছিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো তা অস্বীকার করছেন না কেউই গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উচ্চ শিক্ষা কমিশন গঠনের পরামর্শ শিক্ষাবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেটের মধ্যে গবেষণার খাতটা খুবই সংকীর্ণ বরাদ্দ খুব অল্প প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা হয় না কোয়ালিটি এডুকেশন রিসার্চ ফান্ডামেন্টাল রিসার্চ এক্সেলেন্স মোর বাজেট এইসবের ফ্রিডম ইউজ ইন সেই জন্যেই জোরদার একটা প্রচেষ্টা নিয়েছিলাম উচ্চশিক্ষা কমিশন করার জন্যে শিক্ষাবিদরা বলছেন গবেষণা ও শিক্ষার মান বৃদ্ধি করা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে উচ্চশিক্ষা এর থেকে উন্নতি করতে হলে শিক্ষার মান ও গবেষণায় অংশগ্রহণ আরও বাড়াতে হবে শিক্ষকদের আর সরকারকে বরাদ্দ বাড়িয়ে নজর দিতে হবে বিশ্ববিদ্যালয়ের শরীর বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের বিকাশেও আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা